fan B. আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 7:15। তো আমি এখন চা করছি, রাজ বাজার গেছে, দেখি কি নিয়ে আসে। সেই আজকে রান্না হবে, তো দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, আজকে আমি ঝাল চিংড়ি করে দেখাবো, তার জন্য লাগছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি বড় চিংড়ি যা হোক করা যায়। তো আমি এরকম সাইজে চিংড়ি মাছটা নিয়েছি। তো লাগছে আদা পেঁয়াজ বাটা, একটু চিনি, কর্নফ্লাওয়ার, নুন, টমেটো সস আর সয়া সস, আর পেঁয়াজ দেব ওই গোল গোল করে কেটে। এই যে আমি এটা একটা পেঁয়াজকে গোল গোল করে কেটেছি, কেটে এটা দেব। তো দেখতে থাকো আমি কি করে করি রান্নাটা। তো প্রথমে আমাকে করতে হবে এই চিংড়ি মাছগুলোকে আদা রসুনটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতন আমি আদা রসুন মিশিয়ে নেবো, যেরকম চিংড়ি মাছ থাকবে সেরকম ভাবে আদা রসুন মিশিয়ে নেবো। রসুনের পরিমাণটা বেশি হলে ভালো হয় একটু, তাহলে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। দিয়ে এবার আমি কড়াই তেল দেবো, এটা আমি সর্ষের তেল দিয়ে করবো। তেলটা গরম হোক, ভালো করে আমি মিক্স করে নিই। দিয়ে আমি এই সময় দিয়ে দেবো। আমি ব্যবহার করছি কাচ্চি ঘানি, এই তেলটা খুব ভালো। একটু নাড়াচাড়া হবে, পুরো রান্নাটা এই তেলেই হবে বলে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিতে হবে এর মধ্যে, কেন সয়া সস করবে অল্প দেব। ভাজা ভাজা মোটামুটি হয়ে এসছে, যেহেতু এটা ঝাল চিংড়ি তাই ঝালই হবে। ভালো করে একটু ভাজতে হবে। এই লঙ্কাগুলো দেখানো হয়নি, এই লঙ্কাগুলো দিতে হবে, লাল লঙ্কা আর সবুজ লঙ্কা মিক্স করে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দেবো গোলমরিচ গুঁড়ো। পরিমাণ মতন দেবো, যেরকম ঝাল খায় সেরকম দেবে। এবার দেব একটু চিনি, আমি হাত দিয়ে দিচ্ছি। তো আঁচটা বাড়িয়ে দিলাম, এবার দেবো আমি টমেটোর সস।
পরিমাণ মতন মানে যেরকম মাছ থাকবে সেরকম পরিমাণ মতন ভেজে দিতে হবে এবার দেবো আমি সয়া সস সয়া সসটা একটু অল্প দেবো আগে আমি নুন দিয়েছি এবার যে কর্নফ্লাওয়ারটা আমি রেখেছিলাম এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো এতক্ষণ গুলো আমি পেঁয়াজটা দিয়ে দিই রিং করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আরো একটু বড় হলে ভালো হতো তো খারাপ হবে না এবার আমি পাঁচটা ভালো করে গুলে যদি পরে টেস্ট করে মনে হয় যে একটু নুন লাগবে নুন চিনি লাগবে তখন একটু টেস্ট করে দেওয়া যায় তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমার ঝাল চিংড়ি অলমোস্ট রেডি এটা আমি একটা প্লেটে তুলে এখন আমি পাবদা মাছের ঝাল করবো তাই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আবার দেখাচ্ছি কী কী দিতে হবে দিতে হবে পেঁয়াজ এরম কুচু কুচু করে কাটা আদা রসুন পেস্ট গুঁড়ো লঙ্কা হলুদ জিরে জিরে যদি নাও দেওয়া যায় না দিলে হবে একটু চিনি নুন মিষ্টিও থাকে তো দেখতে থাকো কী করে বানায় তো এবার আমি ঝালটা করব মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি এই যে হালকা ফ্রাই করেছি খুব বেশি না এবার কড়াটায় আমি একটু তেল দেব পরিমাণ মতন একটু পেঁয়াজ দেবো একটু গরম হোক তো গ্রেভি টেভি থাকবে হালকা একটু হালকা দেবো আদা রসুন পেস্ট রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে
দেবো টুকরো করে কাটা টমেটো। ততক্ষণ একটু লাল লাল মতন হবে, দিয়ে এর মধ্যে আমি হলুদ নুন আর জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এতে একটু হালকা চিনি পড়ে একটু, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা। দিয়ে মশলাটা ভালো করে করে একটু করে জল, টমেটোটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ একটু আমাদের কষতে হবে। এই আমার টমেটোটা মিক্সড হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে দেবো, মাছ ভাজার সময় যে গুঁড়োগুলো ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি। মাছটা ফুটু, তারপর আমি গরম মশলা দিয়ে মিশিয়ে দেবো। এই যে আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। হালকা ফ্রাই করেছি, জাস্ট দিয়ে নামিয়ে নেব, সরি। একটু কম মশলা দিয়ে দেবো, আঁচটা কমে একটু ফুটো নাড়িয়ে দিচ্ছি। তো আমার রান্না রেডি, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।